रात का नशा अभी आँख से गया नहीं। गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सकले अनेक भालो आछो আর আমরাও অনেক 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 ভালো আছি। সাথে কে আছে? আমাদের ভূতি মানে কেলটুদা। আর কেলটুদা কিন্তু বড্ড বদমাশ হয়ে গেছে। বদমাশ কি করছে? খালি জানলা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। ওকে আমি মেরে একদম ফাটিয়ে দেবো, ফাটিয়ে কামড়ে দেবো, কামড়ে দেবো ওকে আমি। না কি কামড়ে দেবো তোকে আমি, চিনিস চিনিস? দেখ, হাই বলে দে সবাইকে, হাই বলে দে, দাঁড়া হাই বলে দে, বলো হাই, এদিকে বলো, এখানে বলো, বলো হাই, গুড মর্নিং। না বললে হবে না, গুড মর্নিং বলতে হবে, ভদ্র হতে হবে, সামাজিক হতে হবে। না বললে হবে না, সামাজিক হতে হবে তোমাকে। বলো গুড মর্নিং, হাই হাই, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। বলো বলো, বলে দাও বলে দাও। আজকে সকাল সকাল ভূতকে দেখিয়ে দিলাম, ভূতো অনেক বাজে হয়ে গেছে। ভূতকে এরকম করে চটকে শেষ করে দিতে হবে, এরকম চটকে চটকে। চুপ বেশি, হ্যাঁ কিছু বলি না বলে লোকে কি বলে? বাচ্চাদের কোনো শিক্ষা দেয়নি, কোনো শিক্ষা না। গুড়ম 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 কি এরম ভাবে তাকিয়েছে আমাদেরকে, এরম ভাবে রসগোল্লা বড় হয়ে গেছে। রসগোল্লা মেয়ে বিড়ালদের পিছন পিছন দৌড়াচ্ছে, কালকের থেকে খায় না। আর ফুসু কি করেছে? ফুসুর ওষুধ লাগানো হচ্ছে, ফুসুর যে ওই যে কি যেন কি যেন ওটাকে ওষুধটার নাম, যেটা বেটাডিন, বেটাডিন লাগালে ফুসু কিছু করে না, বেটাডিন লাগালে অসুবিধা না। আর যে দিওমাগ যে স্প্রেটা, ওটা করলে মনে হয় জ্বালা করে, এটা মানে ওষুধের দোকান থেকেও বলেছে। এবার কি হয়েছে, ও কালকে রাত্রি থেকে আর আসছেই না ওষুধ দেওয়ার ভয়ে, যে জানে ওষুধ দিয়ে দেবো। আর এলেই না, মানে যদি তেলের শিশি নিয়ে কড়াইতে তেলও ঢালতে যাই, ও মনে করবে ওকে ওষুধ দিতে আসছি, ছুটে পালায়। কিন্তু ও আসবে, ও যখনই ওকে আসবে, ব্যাটাকে তিনজনে মিলে আমরা ধরবো, একা একা পারা যায় না, মানে পিছনে একজনকে ধরতে হয়। আর সামনে এই জায়গাটা তো মানে ঘাড়ের এই জায়গাটা চেপে রাখে, তখন এই জায়গাটাকে একজন ফাঁক করে ধরলে তবে গিয়ে স্প্রেটা ভেতরে, না হলে কি হয় এরম করে দিচ্ছে এরম দিচ্ছে আর ভেতরে ঢুকছে না, গন্ধটা যাচ্ছে না। মানে ওষুধ দিচ্ছে যে গন্ধটা তো চলে যাওয়ার কথা, গন্ধটা দাঁড়াও এটা তুলে দিই, তো গন্ধটা যাচ্ছে না, কারণ পোকা হয়ে গেছে। পোকা হলে না গন্ধটা যেতে একটু অসুবিধা, মানে পোকাটা না গেলে দিও মাগে কিন্তু পোকাটা চলে যেত। কিন্তু পাজি আসলে ওরা তো বোঝে না, ওরা বোঝে না, সত্যি ওরা খুব ইনোসেন্ট হয়, অনেক বেশি ইনোসেন্ট হয় ওরা। তো সকালবেলা ঘুম থেকে উঠি, আজকে 7টার সময়, কালকে বললাম যে কাকে মানে ভিডিওতে বলিনি অবশ্য, সবিতা দিকে বোধহয় বলেছিলাম যে সবিতা দি আমাকে মনে হচ্ছে একটা ঘুমের ওষুধ খেতে হবে, কারণ এই রোদে বেরোনোর পরে ঘাট থেকে মাথা আমার যন্ত্রণা করে। এই আমার চশমা নিবি না, আর এই ব্যথাটা না একমাত্র ঘুমের ওষুধ খেয়ে যদি একটু ফ্রেশ ঘুম দেওয়া যায় 6-7 ঘন্টার, তারপরে গিয়ে এটা কমে। তো আমিও তাই করেছি। তো সকালে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তা উঠেও বসেই ছিলাম। আমি লালটুকে বললাম যে তুমি আমাকে তাড়াহুড়ো করবে না, চা করে দিয়েছি, চা খাও, তুমি যা যা সকালের কাজকর্ম তোমার আছে তুমি ফ্রেশ হও, ফ্রেশ হয়ে তুমি কারখানায় চলে যাও, আমাকে বিরক্ত করবে না, আমি আস্তে আস্তে করবো। তা আস্তে আস্তে করতে গিয়ে কী হয়েছে, ঠাকুরের বাসনে আমি ধুইনি, জল চলে গেছে। এবার ওই টিউবওয়েলের জলে আর কি ধুতে হবে। টিউবওয়েলের জলে ধুলে কী হয়, বাসনগুলো না কালো হয়ে যায়, নোনা জল, আমাদের এখানে খুব নোনা আবহাওয়াটা। তো এই হচ্ছে কথা। আর টিফিন বলতে আজকে না ভাত বসিয়ে দিয়েছি, কারণ গতকালের অনেকগুলো ভাত ছিল, কারোরই আমাদের খেতে ইচ্ছা করছিল না রাত্রিবেলা, কারণ সন্ধ্যাবেলা ওই যে কফি মুড়ি ঠুড়ি খেয়েছি না, পেটটা ভার হয়ে গেছিলো। তো ভাবলাম ভাতগুলো তো নষ্ট করে লাভ নেই, তো ভাত আর উচ্ছে ঢেঁড়স আর আলু সিদ্ধ দিয়েছি। ঢেঁড়স ভাতে খেতে লালটি খুব ভালোবাসে, আর তিতলির অত ভালোবাসা নেই, তিতলি একমাত্র ওই বিরিয়ানি টিরিয়ানি খেতে ভালোবাসে, না হলে ওই ভাত খাতে আমাকে খেতে হয়, খেয়ে বেঁচে থাকার জন্য খায়, আর ওগুলো হচ্ছে ও খাওয়ার জন্য বাঁচে, দুটোর মধ্যে তফাৎ আছে। তো আমি তো আগে বলেই ছিলাম যে তিতলি যখন খেতে বসে কিরকম এক্সপ্রেশন দেখায়, তো তোমরা যদি আবার সেই এক্সপ্রেশনটা দেখতে চাও, তিতলির সকাল থেকে রাত্রি অবধি খাওয়ার এক্সপ্রেশন, মানে কিরম রান্না হলে বা কিরম টিফিন হলে তিতলি কিরম কিরম এক্সপ্রেশন দেয়, আমি একদম ডিটেল আমার মুখস্থ, তা সেগুলো আমি বলে দেবো। এখন লালটুও শিখে গেছে,
খেতে বসার পর লাল্টু এসে এক্সপ্রেশনগুলো এখন দেওয়া শুরু করে দিয়েছে। লাল্টুর শরীরটা একটু ভালো আছে, আর কিন্তু ওই যে পায়ের ব্যথাটা রয়েছে, তো দেখা যাক। আর এবারে যাবো রান্নাঘরে, রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে, ভাত বসানো হয়ে গেছে, কি রান্না করবো এখনো চিন্তা করিনি। এবার গিয়ে একটু ঠিক করি কি রান্না করব, একটু মাথা শ্যাম্পু করতে হবে, দেখি কি করি। মাথাটা চুল ছোট করে ভেবেছিলাম, বলে এভরিডে মানে আমি শ্যাম্পু করতে পারবো, দুদিন একদিন ছাড়া শ্যাম্পু করে বলবো, ছোট চুল তো কুড়ে, জন্মের কুড়ে, আমি জানো তো জন্মের কুড়ে। তো যারা প্রথম এসছো আমার চ্যানেলে বা আমার ঘরে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে উপরে অল নোটিফিকেশনটা কিন্তু অন করে দেবে, তাহলে প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড করি আর তার নোটিফিকেশন সবার ফার্স্টে পৌঁছে যাবে তোমার কাছে। সেটা তাড়াতাড়ি করে দেখে একটা পটাস করে কমেন্ট করে দেবে, আমি কিন্তু সবার কমেন্টের উত্তর দিই, একটু দেরি হলেও দিই। আর যাদের ঘর থেকে মানে যাদের পরিবারের হয়ে আমি এত কথা বলছি, তাদের একটা কথাই বলবো, আমাদের পরিবারটা কিন্তু আরও সলিড করে গড়ে তুলতে লাগবে এবং সেখানে একটা ভালোবাসার মহল তৈরি করতে লাগবে। যেভাবে আমাকে ভালোবাসছো, যেভাবে আমাকে সাপোর্ট করছো, আমি আর কিছু চাই না তোমাদের কাছ থেকে, এভাবে আমার পাশে থাকো আর আমাকে নিত্য নতুন আইডিয়া দিতে থাকো। হ্যাঁ, তোমরা যা আইডিয়া দিয়েছো আমাকে সেগুলো আমার মাথায় রয়েছে, আর তার মধ্যেই একটা আমি করে দেখাবো, তবে এখন বলবো না আমি কি করে দেখাবো। তাহলে তোমরা কি করবে, স্কিপ করে পটাস করে চলে যাবে লাস্টে, তারপরে গিয়ে দেখবে, কিন্তু মাঝখানে আমি দেখিয়ে দিতে পারি, আমিও তো কম চালাক নই রে বাবা। তো চলো রান্না করা যাই, গিয়ে দেখি কি রান্না করা যায়, চলো। খুব বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, আর ভালো লাগছে এখন, আমার বৃষ্টি ভালো লাগে আমি আগেও বলেছি। আর রান্নাঘরে এসে গেছি, সিদ্ধ ভাত তো খেয়ে নিলাম আজকে আমরা, আর আজকে না আমাদের মাছ আনা হয়ে গেল। তো কি মাছ এনেছে আজকে তোমাদের দেখালাম না, কারণ আগের সপ্তাহে দেখিয়েছি, তো একজন বলেছিল আজকে সবজি বাজারটা দেখাতে, তো এ সপ্তাহে না আমি সবজি বাজার করলাম না। কেন করলাম না, কারণ সবজি না রয়ে গেছে অনেকখানি, শুধু শুধু নষ্ট করে তো লাভ নেই। এবার পাড়াতে আসে রাজু, রাজুকে তো তোমরা সবাই চেনো, তা রাজুর থেকে যদি লাগে কিছু টুকটাক, একটু পটল, একটুখানি টমেটো, এই দুটো একটু নিয়ে নেবো, শুধু একটু আলু পেঁয়াজ আনিয়েছি বাজার থেকে, ব্যাস এই হচ্ছে আজকে বাজার হয়েছে। আর মাছ আনা হয়েছে, সেই এই ছোট ছোট সেই ইলিশ মাছ হয় না, ছোট ছোট খোকা ইলিশ বলে, ওই মাছ আনা হয়েছে, ওগুলো কিন্তু খারাপ লাগে না, একটু কালো জিরা ফোড়ন দিয়ে যেদিনকে রান্না করবো সেদিনকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে তো তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করবো বলেইছি, তো আর আজকে বাটা মাছ রান্না করছি, চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে, চলো। তো এই দেখো আজকে বাটা মাছ রান্না করছি, নুন হলুদ আমি আগের সপ্তাহে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এক সপ্তাহ ধরে খাচ্ছি। আর এই যে ভাজা চলছে, এই এটা ভাজা হয়ে গেল। আর দেখো আগের দিন যে কালকে ডাল রান্না করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, খেয়াল নেই, ডালটা রয়ে গেছে, পেঁয়াজ দিয়ে ডাল করেছিলাম, পেঁয়াজ রসুন দিয়ে ডাল করেছিলাম, আর দেখি কিছু একটা ভাজা করে নেবো সাথে। পেঁয়াজ আর রসুন সম্ভার দিয়ে ডাল করলে না গায়ে হাত পায়ে যে ব্যথা হয় না, একটা মাঝে মাঝে ব্যথা ব্যথা হয়, সেটা না কমে যায় অনেক। তোমরা একদিন করে খেয়ে দেখবে, পেঁয়াজ আর রসুন দিয়ে একটুখানি করে খেয়ে দেখবে, বেশ ভালো। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের না ভ্যাকসিনের ডেট আর কি হয়ে গেছে, 84 দিন বাদে হয়ে গেছে, আমার না মারাত্মক ভয় করছে, কি মানে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, সামনের সপ্তাহে হয়তো আমাদেরকে ভ্যাকসিন দিতে হবে। তো এই তো রান্না তো এই করবো, বাটা মাছ একটু পাতলা করে ঝোল করে নেবো। এ বাবা ভালো কথা মনে করে যাচ্ছে, তোমাদের সাথে কথা বলতে বলতে তিতলির জন্য আমাকে কাতলা মাছ বার করতে লাগবে, কারণ ও ওইসব কাটা মাছ খেতে পারে না, ওই মাছের ঝোলে ওকে একটু ভেজে দিয়ে দিতে লাগবে। তো চলো সেটা করে দিই, আর তারপরে ঘরগুলো মুছতে হবে, তিতলিকে বলি ঘরটা ঝাড় দিয়ে দিতে, তিতলি ঘর ঝাড় দেবে আর আমি তিতলি ঘর মুছে নেবো। 12টা বেজে গেছে দেখো অলরেডি, আর এই দেখো ভূতি, ভূতি শুয়ে আছে, ভূতি তুই এখানে কেন? আসলে বৃষ্টি হচ্ছে তো ভূতির মনটা ভালো নেই, শুয়ে রয়েছে। আর তারপরে স্নান ঠান করে নিই, করে নিয়ে মাথায় একটু শ্যাম্পু করবো ভেবেছিলাম, তো দেখি টাইম পেলে করবো, না হলে কাল করবে। বৃষ্টির মধ্যে না শ্যাম্পু করলে কি হয়, চুলে সেই জেল্লাটা না, মানে রোদ উঠলে চুলে যে শ্যাম্পু করলে একটা জেল্লা হয় সেটা হয় না, তো এই অবধি করবো। আরও একটা কথা, সেটা হচ্ছে তোমাদেরকে তো আজকে আমি শেয়ার করবোই যে কিভাবে মানে কি থেকে কি হলো, সেই ঘটনাটা আজকে তোমাদেরকে শেয়ার করবো। গুড ইভিনিং, দেখো মুখটা কিরম ফুলে গেছে, আজকে দুপুরবেলা একদম সলিড ঘুমিয়েছি, সলিড মানে কালকে তো এমনি ঘুমের ওষুধ খেয়েছিলাম, আর ওয়েদারটা দারুণ, বড় ফাটাফাটি না একদম, বেশ বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে দুপুরবেলা, আর টেনে ঘুম। বিকেলবেলা এসে লাল্টু ডাকছে, বলো কি গো একদম সকালে উঠবে নাকি? আমি বললাম না না সকালে কেন উঠবো, এখনই উঠবো। উঠলাম, চা খেলাম, তারপরে তো কি হয়েছিল জানো, মানে জলের বোতল সব ফাঁকা হয়ে গেছিলো, সমস্ত জলের বোতলগুলো ভরলাম, ভরে তারপরে এই টুকটাক কাজ ছিল একটু করলাম, করে ঠরে নিয়ে কফি বানালাম, কফি আর মুড়ি চানাচুর। এবারে দিদি খাচ্ছে না, দিদি বলছে যে কফি আর মুড়ি চানাচুর একসাথে খেলে নাকি
গ্যাস হয়ে যায়। তো লাল্টু বলছে কথাটা ঠিকই বলেছে, কালকে না আমাদের ওই জন্য কিন্তু গ্যাস হয়ে গেছিল, এবার থেকে আর খাবো না এই জিনিসটা, মানে মুড়ি চানাচুরের সাথে কফিটা খাবো না, যদি কফি খেতে হয় মুড়িটা শুধু খাবো চানাচুর ছাড়া, তোমরাও তাই করবে। তো চলো আসল জিনিসে চলে যাওয়া যাক, এটা একটা রিকোয়েস্ট ভিডিও অ্যাকচুয়ালি, একজন মানে আমাকে বলেছিল আমার বিয়ের আগের ছবি, তারপরে বিয়ের আগে আমি কেমন দেখতে ছিলাম আর কি, বিয়ের পরের ছবি বা তিতলির ছোটবেলার ছবি, তিতলির আস্তে আস্তে বড় হয়েছে যে তিতলি, সেই ছবিগুলো দেখতে চেয়েছিল। তো চলো সেগুলো দেখো, সমস্ত অ্যালবাম নিয়ে এসেছি দেখো, আমার কাছে ছিল না মার কাছে ছিল, আমার কাছে সত্যিই থাকে না, আমি রাখতে পারি না অত যত্ন করে, মা না খুব যত্ন করে রাখতে পারে, মানে মার কাছে ইনফ্যাক্ট ছিল বলে জিনিসগুলো আছে, তা মা দিতে চাইছিল না, বলে আমি বললাম দাও অ্যালবাম দাও, কিছুতেই দেবে না, আমি বললাম দাও আমি ভিডিও করবো, তুমি না দিলে ভিডিও করবো কি করে, বলছে যে আমাকে কন্ডিশন দিয়েছে 30 মিনিট 30, বলছে 30 মিনিট তোকে সময় দিলাম, আধ ঘন্টার মধ্যে যা ভিডিও করার করবি করে দিয়ে যাবি চলে আসবে। আমার মা না যদি সময় সম্পর্কে মারাত্মক সচেতন, মানে 30 মিনিট মানে কি ঘড়ি দেখে নিজে 8:30, এই 9টার মধ্যে যদি এই অ্যালবাম ওপরে না যায় তো মা নিচে চলে আসবে অ্যালবাম নিচে। মার ছবি কিন্তু এখানে নেই সেরকম একটা, আমারই ছবি, আমার আমার ছবি মেয়ের ছবি, কিন্তু অ্যালবাম হাতছাড়া করা যাবে না। আমার মা ভীষণ ছবি তুলতে ভালোবাসে, মানে এখনো বাসে, অল্প বয়সে তো বাসতোই, মানে মার যে কত ছবি আছে। আচ্ছা চলো আজকে তোমাকে তোমাদেরকে আমাদের সাথে সাথে মায়ের ছবিও দেখাবো যে মার কত ছবি আছে, খুব মজার মজার ছবি। তো চলো দেখে নি, দেখো এটা হচ্ছে আমার ছোটবেলার ছবি, এই দেখো আমি ছোটবেলা এরকম দেখতে ছিলাম, দেখেছো অবস্থা। আর এটা হচ্ছে আমার খুড়তুতো ভাই, এটা হচ্ছে আমার খুড়তুতো ভাই, আর এটা হচ্ছে আমার মা, আমার মাকে কত সুন্দর দেখতে ছিল না অল্প বয়সে, একদম সাবানা আজমির মতন দেখতে ছিল মাকে। এটা হচ্ছে আমার ছোটবেলার ছবি, এই দেখো এটা হচ্ছে আমার ইয়ং বয়সের ছবি, মানে ইয়ং বয়স বলবো তখন বোধ হয় আমি পড়ি ক্লাস 8-এ পড়ি, মানে তখন আমার হিসাব মতন 13 বছর বয়স। দেখো কেমন দেখতে ছিল, এটাও আমার ওই 13 বছর বয়সেরই ছবি হবে। আর এটা হচ্ছে আমার জ্যাঠু দাদার, পাশে ছিল পিস্তুত দিদি, দিদির ছবিটা কালো হয়ে গেছে, আর এটা হচ্ছে আমি কেমন দেখতে ছিলাম, আর তখনকার দিনে কেমন সাজগো শাড়িটা পরেছি দেখো, নিজেরই হাসি পায় দেখলে। আর এই দেখো তখন এটা আমার মার ছবি, আর পেছনে দেখো টিভিটা দেখো, ভারত টিভি, টিভিটা যা দারুণ সার্ভিস দিয়েছিল না কি বলবো। আর এটা হচ্ছে আমি, এটা আমার জ্যাঠু তো দাদা, একটুখানি আলোক থেকে সরিয়ে এনে দেখাই, এটা হচ্ছে আমার জ্যাঠু দাদা। এ দেখো এটাও আমার অল্প বয়সের, মানে তখন আমি ক্লাস 8-এ উঠেছি, সেই 13 বছরেরই ছবি। এটা আমার বাবা মা দেখো কি এনজয় করছে, পুরীতে বেড়াতে গেছিলাম, এটা হচ্ছে আমার বাবার বন্ধু আর কাকিমা আর কি, কাকু কাকিমা মানে বাবার বন্ধু, আর এটা তো মাঝখানে আমি বসেছি, আর এই যে গ্লাসে যে জলগুলো দেখছো না, আমরা চা খাচ্ছিলাম, চা খাওয়ার পরে ফাঁকা হয়ে গেছিলো, আমি সমুদ্রের জল ভরে নিয়েছি, দেখো এত হয় কখনো চা। আর ওটা হচ্ছে আমার বাবা মা, দেখে নিলে দেখো, দেখো এটাও আমার ইয়ং বয়সে, তখন আমি ক্লাস 10-এ পড়ি, তখনকার ছবি, কিন্তু ছবিটা খুব হেজে গেছে তাই না। আর এটা হচ্ছে আমার বাবার এক বন্ধু ছিল, বন্ধু না দাদা বলা চলে, দাদা বন্ধু আর কি, তার মেয়ে, আমরা বেড়াতে গেছিলাম তখন দক্ষিণেশ্বর, সেখানকার ছবি এটা, বলো তো এটাকে, এটাও আমি, এটা একদম ছোটবেলার ছবি, দেখেছো কেমন দেখতে ছিল আমাকে ছোটবেলায়। আর এই দেখো এটাও আমি, এই যে এইটা, আর এটা আমার মা, আর পাশে হচ্ছে আমার জ্যাঠু তো দাদা। আর একটা দারুণ ছবি দেখাই দেখো, এ দেখো এটা হচ্ছে আমার জেঠিমা, যেটা ডান দিকে জেঠিমা আর কোলে আমার জ্যাঠু তো বোন, মাঝখানে কাকি, এই যে এটা হচ্ছে আমার কাকি, যে কাকি মারা গেল জেঠিমার পাশে, মানে ডান দিক থেকে মাঝখানে ঘুমটা দেয়া, খুব বেশি করে ঘুমটা দেয়া ওটা, আর নিচে হচ্ছে আমার জ্যাঠু তো দাদা, আর এই যে টুপি পরা এটা হচ্ছে আমি, আর এই পাশে, এই পাশে হচ্ছে আমার মা, যে একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে, ওটা হচ্ছে আমার পিসির মেয়ে। এই দেখো এটাও আমার ছবি, তখন আমি সবে হাঁটতে শিখেছি, এটা আমার তখনকার ছবি, কত ছোটবেলার ছবি দেখো, মা বলে এখনো যত্ন করে রেখে দিয়েছে। দেখো এটা আমার আরেকটু ইয়ং বয়সের ছবি, তখন আমার এই 16 বছর বয়স হবে, 15-16 বছর। এটা আমার ছোট পিসির বিয়ের ছবি,
বোঝাই যাচ্ছে পিসি কোনটা। আর এই যে গালে হাত দিয়ে রয়েছে এটা আমার মা, আর এই পাশে মাকে দেখে আমিও গালে হাত দিয়েছি, এটা আমি। পিছনে কাকি, যে কাকি মারা গেল। কাকির এপাশে রয়েছে আমার বড় পিসি, এটা আমার বড় পিসি ছোট মেয়ে, নিচে ওপরে বড় মেয়ে। আর আমার মায়ের পাশ দিয়ে যে উঁকি মেরেছে অনেকটা মায়ের মতনই দেখতে, ওটা হচ্ছে আমার জেঠিমা। আর এটা হচ্ছে আমার বাবা মায়ের ছবি। আর আমার মার কপালে যে দাগটা দেখছো, এটা হচ্ছে তিতলির কাজ। তিতলির একসময় এমন একটা হ্যাবিট হয়েছিল, যত ছবি পেতো সব ছবিকে সিঁদুর পরিয়ে দিতে, ছেলে মেয়ে নির্বিশেষে। একটা পেন্সিল নিয়েছিল লাল, আর সবাইকে এনতার্সে সিঁদুর পরানো শুরু করেছিল, সবার নাকি বিয়ে হয়ে গেছে। এরপরে সেরকম ছবি তোলা নেই, যখন আমি আর কি মা হলাম তখনকার ছবি। এটা তিতলির ছবি আর এটা আমার ছবি। আমার চেহারাটা খালি দেখো একবার, কেমন চেহারা হয়ে গেছিল আমার এটা। তবে এই ছবিটা আমার খুব প্রিয় ছবি। এবার হচ্ছে তিতলির আস্তে আস্তে বড় হয়ে ওঠা, দেখো। আবার এই দেখো, তখন টিভি সিরিয়াল দেখতো, দেখে দেখে এরকম ভাবে আবভাব নিত, দেখো মুখটা কিরকম বেঁকা ছিল। একটা না ক্যারেক্টার ছিল, নেগেটিভ ক্যারেক্টার আর কি, সেটা দেখে দেখে এরকম সেজে এরকম আবভাব করত। এটা তিতলির দুবছরের জন্মদিনের ছবি, দেখো। এখানে আমার মাসিরা রয়েছে, বড় মাসি, মেজো মাসি, তারপরে এই যে আঙ্গুলে মানে মুখে আঙ্গুল দিয়ে আছে, এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে। তার পেছনেই আমাকে দেখা যাচ্ছে, এপাশে মা, ওদিকে আমার মামি আছে, আমার ছোট পিসি, আমার জেঠিমা, আর পিছনে যে আরও লোকজন, ওগুলো আমাদের কারখানার ছেলেরা ছিল। আর আমার কোলে আছে তিতলি, এটা আমার বাবার সাথে তিতলি। সবসময় মানে এরকম সেজে গুজে থাকতো, একটা অদ্ভুত স্বভাব ছিল। আর এই যেটা তিতলির তখন স্কুলের প্রোগ্রাম, একদম যে ডান দিকে বাঁদিকে দেখা যাচ্ছে ওটা তিতলি, এই যে এটা তিতলি, ফুলে ফুলে নাচ করছে, ফুলে ফুলে। একটু বড় হলো আমার মায়ের সাথে, আমার মা কিন্তু দারুণ সুন্দরী, তাই না? আমার চাইতেও বেশি সুন্দর, মানে আমি সুন্দর না বলছি কথার কথা, মানে আমার থেকে আমার মা অনেক বেশি সুন্দর। আর তিতলির কাজ, সবার মাথায় সিঁদুর। আর সেই সময় আমার ছবি ছিল এটা, তখন আমার চেহারাটা ছিল এইরকম, অনেকটা মিল আছে এখনকার মতন। এটা আমার মা আর জেঠিমা, জেঠিমার কোলে তিতলি আর মায়ের কোলে পাশের বাড়ির একটা বাচ্চা আর কি। আমার মা ওকে খুব ভালোবাসে। আর এখানে তিতলির জন্মদিনের কেক কাটা হচ্ছে। এটা আমার জ্যাঠার ছবি, রান্না হচ্ছে, তিতলির জন্মদিনের রান্না চলছে ছাদের ওপর। আমার মা তিতলিকে নিয়ে, এই যে লালটুর অল্প বয়সের ছবি, কেমন ছিল দেখতে। আর এইটা কে বলতো, ইনি আমার শাশুড়ি, যার কথা আমি বলি সবসময় তোমাদেরকে, বেশিরভাগ ভিডিওতে যার কথা আমি বলি, আর ওটা হচ্ছে আমার জা, বড় জা। আর তিতলি কোলে রয়েছে, তিতলি। আর ছবি এটা আমার ছোট কাকির ছবি, কাকি আর বেঁচে নেই, কাকি কিছুদিন আগেই চলে গেল, তোমরা জানো সবাই। তবে আমাদের মনে হয় না যে কাকি নেই, আর সত্যি আমরা ভাবতে পারি না সেটা। এটা লালটুর ইয়ং বয়সের ছবি, কত পাল্টে যায় না মানুষ। আর এই যে এখানে আছে আমার কোলে তিতলি, কত আহ্লাদ করছে দেখো। রিকোয়েস্ট রাখলাম, দেখিয়ে দিলাম সব ফটো, প্রচুর ফটো আসলে, আমি সব কোনটা দেখাবো না দেখাবো বুঝে পারছিলাম না, তাই জন্য দেখিয়ে দিলাম। এবার যেটা হয়েছে সেটা হচ্ছে, বিয়ের পরপর আমার ছবি তোলার মতন পরিস্থিতি ছিল না, দেখো তোমাদেরকে মিথ্যে কথা বলবো না বানিয়ে, বুঝতেই পারছো। তখন একটুখানি ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আমাকে তখন যে কী একটা ছবি তুলবো শখ করে সেটা ছিল না, পরিস্থিতিটা সেরকম ছিল না। তা যাই হোক, কুকুরগুলো মানে সারাদিন চিৎকার করে, সারাদিন চিৎকার করে, রাত্রে তো ঘুমোতেই পারি না আমরা। তা তিতলি হওয়ার পর থেকে একটা ছবি তোলার, এবার কি এই ছবিগুলো যে তুলেছে না সব কিন্তু আমার জেঠুর ফোনে, মানে জেঠুর ফোনে না, তখন তো ফোন ছিল না, ফোন থাকলে তো তখন একটা স্বামী স্ত্রী মিলে ছবি তুলতেই পারতাম, কিন্তু ফোন ছিল না তখন, মানে ফটো তুলতে গেলে স্টুডিওতে যেতে হতো, ফটো তুলতে হতো, জানোই সেটা। তা জেঠুর ক্যামেরা ছিল, তা সেই সময় জেঠু তিতলি হওয়ার পর থেকে, মানে জন্মদিন আমি প্রত্যেক বছর মেটার না জন্মদিন করতাম, ছোট্ট করে হলো, মানে যদি 20-30 জনকে নিয়েও করতে হতো, আমি একটা ছোট্ট করে জন্মদিন বছরে আমাকে করতেই হতো। বড় হওয়ার পর তিতলি আর পছন্দ করে না ওগুলোকে, তারপরে আর করি না জন্মদিন। তা মোটামুটি সবাইকেই দেখিয়ে দিলাম আমার ফ্যামিলি,
চলো আজকে ভিডিওটা এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, আশা করি সবাই ওয়েট করবে। চলো টাটা।